আজকে হচ্ছে 23শে মে, মানে আজকে বুদ্ধ জন্ম জয়ন্তী এবং আমাদের কিন্তু আজকে ছুটি। তো সেদিন তোমাদেরকে আমি সেদিন হ্যাঁ বলেছিলাম যে 24শে মে আমার বোনের হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, বোনের বোনের বরেরও কী সব, মানে একটু স্টাইল টাইল করে, মানে আমি ঠিক করে কথাগুলো বলতে পারছি না আর কি। তো যাই হোক, তোমরা তো বুঝেই নিয়েছো এরকম, আর তোমরা এতদিন ধরে দেখছো আমি তো একটু উল্টোপাল্টা করি। তো আমরা ওদের হচ্ছে 24শে মে, কিন্তু আমরা একদিন আগে ওদের অ্যানিভার্সারিটা আমরা পালন করে ফেলছি এবং আজকের ব্লগ ভীষণ ভালো হবে, সাথে থেকো। আজকের ব্লগ একদম অন্যরকম, ম্যারেজ অ্যানিভার্সারি একদিন আগে আমরা পালন করে নিচ্ছি কিন্তু অন্যরকম ম্যারেজ অ্যানিভার্সারি থাকবে, সাথে থেকো। কেমন রেডি? Yes. মনু সাচ্ছ? সানস্ক্রিন লাগাই। সানস্ক্রিন লাগাচ্ছ? দিশা লাগাইছ? Yes. ওকে ওকে, চলো মিষ্টি আমি দাঁড়ায় পড়ছে। হ্যাঁ মনু, কোথায়? কি রে মনু, এসো এসো, চলো চলো চলো। হ্যাঁ এখন সময় সকাল 9:05, আর আমরা যাচ্ছি একটা বুদ্ধ মন্দিরে। আজকে বুদ্ধ পূর্ণিমা না? তো বোনরাও এসে গেছে। সবাইকে গুড মর্নিং আর হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তিন মূর্তি বসে গেলাম। সুধীর, তোমার ডায়লগটা বললে মাতা সচ্চি দরবার কি জয়, বলে রাজা হরিশ্চন্দ্র কি জয়। আগে বলে নে তোদের প্ল্যানটা কি, তোদের ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে প্ল্যানটা কি বল আগে। এটা খোলেন, খুললে একটু মাথায় দেন জলের বোতল আর ছাতা। এটা মাথায় দিয়ে এখানে একটা বাঁশ দিয়ে লাগাই নিও, যেই করো। তারার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তারার একটু আশীর্বাদ করেন ওরা যাতে ভালো থাকে। হ্যাঁ বাস, আমাদের প্রথমটা হয়ে গেল। এই করে আমাদের 50খানা আমরা খাতা কিনেছি এবং ওদের শুরুটা কিন্তু হয়েছিল শিমুলকে দিয়ে, তাই না? শিমুলকে দিয়ে হয়েছিল শুরু। আমাদের টিম কিন্তু বেশ বড়। হ্যাঁ এবং টিমে আমাদের অনেক আছে, এই যে মেশো আছে, হ্যাঁ হ্যান্ডসাম দাদু দিশাদের, মানে সুদীপের বাবা আমার মেশামশায়, এই যে গাড়ি থেকে নামছে সুদীপের বোন সুন্দরী পিসি। হ্যাঁ না না সত্যি তো ঝুমা, তুই তো সুন্দরী পিসি। ঝুমা, ঝুমার দুই ছেলে, ঝুমার বর, সবাই আমরা এখন মাতার বাড়ির এখানে এলাম ব্রেকফাস্টের জন্য। ও সুদীপ বোনের পরোটা, ঠিক আছে। দিশা কি খাবি? ঝুমা কি নিবা? যা দে তাই, পিকলু টুকলু আলু পরোটা, তোমার একটা কিছু হইলে। ব্রেকফাস্টটা তৈরি করতে করতে একটু বেরিয়েছিলাম যে কোনো রিক্সা শ্রমিক পাই কি না, কেননা অনেকগুলো ছাতা তো, আর আমরা যেদিকে যাচ্ছি সেদিকে এতটা রিক্সা পুলার পাওয়া যাবে না, তো সেই জন্য খোঁজ করছিলাম। আমি ভিডিও করতে করতে একটা রিক্সা চলে গেল, আমি কি ডাক ডাকলাম শুনলই না, যে ডাক ডাকলো আমি নিজে ভয় পেয়ে গেছি। ও তুই পেছনে ছিলি, আমি তো জোরে জোরে ডাকছি রিকশা রিকশা করে, কিন্তু সে চলে গেল। এসে গেল পানির পরোটা। হ্যাঁ ভালো আলু পরোটাও চলে এসছে। অনু হ্যাঁ কি হাসি কাস্টমারের, বাপরে তাইনে বুঝতে আসছে না তাইনে ডাকা হয়েছে যে আইন 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 আইন। এবার একটা দিব মেশো, হ্যাঁ এবার মেশো দিব। একটু ছাতাটা একটু মাথায় দেন না খুললা। দিবি
যারা এই গরমে পরিশ্রম করছে, ঠিক আছে, রাস্তায় মেহনত করছে, তাদের জন্য আমরা একটু উপহার দিলাম, ঠিক আছে, ইউজ করবে এটা, ব্যবহার করেন কেমন, আর তারারে শুভকামনা জানায়েন। দাদা আইসক্রিম লাসি খাই আছো নি? না আমি খাতাম না। তুমি খাতাম না? তুমি আইসক্রিম স্পন্সর করতেছে রঞ্জন, বাহ বেশ মজা। ব্রেকফাস্ট আমরা স্পন্সর করছে আমরা মেশো। রাস্তার সবাইকে দিচ্ছে, বাহ দারুন। লেখা আছে কিন্তু দিশা একটু জিজ্ঞেস করলে ভালো আসছিল না, যে এখানে বুদ্ধ মন্দিরটা আছে না? ইনস্টিংক্ট তো ট্রাস্ট করুন, ঠিক আছে, জিজ্ঞেস কর। বুদ্ধ মন্দিরটা কত দূর? আমরা এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটা একটা বুদ্ধ মন্দির, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা, এখানে কিন্তু কোনো কোনো কিছুর মানে ইয়েই বোঝা যাচ্ছে না যে আজকে এখানে বুদ্ধ পূর্ণিমা হবে, এখানে বুদ্ধ মন্দির, কিন্তু কেন জানি না, আরও তো লোকজন থাকার কথা, এটাতে একটা সাজ রব থাকার কথা, কিন্তু এখানে জমজমাট হওয়ার কথা। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা একদম থাকা থাকা করতে চূড়াটা রোদের মধ্যে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে আমি আছি, কিন্তু তোমরা কেউ নেই, যাক আমরা তো এলাম। সাক্যমণি ওয়ার্ল্ড পিস প্যাগোডা, মেডিটেশন করার একটা আদর্শ জায়গা, সাংঘাতিক জায়গা একটা, নিজের মতো করে তোমার মনোযোগটাকে একটা জায়গায় স্থির রাখার একটা আদর্শ জায়গা। এবং বর্তমানে
আমাদের ভালো থাকার জন্য মেডিটেশনের বিকল্প নেই। না না, আরো অনেক বছর পাইবা, আরো অনেক বছর সুযোগ পাইবা। হ্যাঁ, এ যত আনন্দে থাকবা মেশো, যত আনন্দে থাকবা তত দেখবা আরো অনেক বছর। হ্যাঁ, এই তো ফটো তো তুলতেই হবে, ফটো তো তুলতেই হবে। বাস, নমস্কার কইরা। ও বাবা, আমি নমস্কার নামে দেন। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর। এখানে একজন স্থানীয়কে জিজ্ঞেস করলাম, ওরা বললো গতকাল কেই গেছে এখানে। হ্যাঁ, কিন্তু এখানে তো সাজানো গোছানো কিছু নেই, বলছে যে অল্প একটু হয়েছে। তো আজকে তো আমাদের ছুটি, আমরা ভেবেছি আজকে বুদ্ধ পূর্ণিমা। যাই হোক রে, তোরা ছায়াতে দিশা, গতকালকে আইলে হয়তো কিছু লোকজন পাইতাম। গতকালকে, হ্যাঁ গতকালকে হয়েছে, কিন্তু সেরকম হইছে না মেশো। হইলে তো আগের দিন একটা হইলে একটা ইয়ে থাকতো কিছু। হ্যাঁ, অল্প হয়েছে আর কি। কই 10-12 জন? হ্যাঁ, ও আমরা সবাই মিললা। চলো চলো, আসো আসো, ওইদিকে গাছের নিচে ছায়া আছে, চলো। সেই কারণেই জায়গায় জায়গায় গাছ লাগান, প্রাণ বাঁচান। নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, তোমার ঝোটন বেঁধেছে কই? ঝোটন বেঁধেছে ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে। আমার দিকে না দিশা, তোরার দিকে, তোরার দিকে। ওই তো গেল কাত, আমি না তোর লেফট সাইডে আছে। মনু মনু বল, আসছে সামনে, ওই যে একটা মহিলা। তুমি গাড়ি স্লো করো না, তুমি তোমার চলটা চলো। হ্যাঁ, তুমি তোমার চলা চলো, ওই দিকে আছে, ওই কাকু আছে একটা, তুমি তাড়াতাড়ি চলো। বল বল, ও ভালো আছনি? আপনারা কি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো, খুব ভালো। টাটা, চলো চলো চলো, আমরা যাওয়ার সময়ও একটা গ্রুপকে পেয়েছি, এরা শরবত দিচ্ছে। এখনো আরেকটা গ্রুপকে পেলাম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, ভীষণ ভালো লেগেছে। নাবলাম এদের এই দুই ভাইকে দেওয়ার জন্যে। উনি ছাতা খুলে নিয়েছেন, বাহ ভাল লাগতেছে। ভাই তুমিও খুলো ছাতা, ছাতা খুলো। আনারস নেবে, সেই জন্য গাড়ি দাঁড়ানো হলো। তোরা নিতে নিবি আনারস? এখানে সাতটা নেওয়া হলো। হ্যাঁ, তোমার নিজের ক্ষেতের? বা খুব ভালো, অনেক আছে এখানে, অনেক দেওয়া যাবে। বেশ কয়েকজন রিক্সা ভাইরা আছেন এখানে, অনেকগুলোই আমরা দেবো। তারার বিবাহ বার্ষিকী, হ্যাঁ, তো সেই জন্য আপনারা ওরা আসবেন, তারা যাতে ভালো থাকে। যে কাক করে আমি দিব, কাক করে আমি দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিব দিব দিব, প্রণাম করো কাকুরে।
সুস্থ রাখুক, ভালো রাখুক, ছেলে মেয়ে ভালো কবিতা গান করে আর কি, সুস্থ রাখা যাতে। বাহ, আপনারাও ভালো থাকেন। আমরাও খুশি, বুঝিনি গরিবের একটা তুমি গান করুন, বড় ব্যাপার বুঝিনি। এটিয়ার লাগে আমরা সার্টিফিকেট দাঁড়ি না, আপনারা তো দিয়েছেন, আমরা খুব খুশি। ও বাবা গো, আপনারাও খুব ভালো থাকেন। হ্যাঁ, রিক্সা আইতাছে লাল গেঞ্জি পরা, কমলা গেঞ্জি। শেষ আর একখানা ছাতা আছে, আর একখানা আছে না, লাস্ট লাস্ট পিস রয়ে গেছে। আপ দেখতে হ্যায় পিস, বিবাহ বার্ষিকী। শেষ তো এখন ফিরে এসেছি, 3:10 বাজে, আর খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হোটেলে খাওয়া দাওয়া করেছি, এই যে বোন বোনের বর আসছে, আর বাকিরা ওদের বাড়ি চলে গেছে। বোন বোনের বরও এক্ষুনি চলে যাবে, তবে আর ওদের ম্যারেজ অ্যানিভার্সারির আর একটা জিনিস রয়েছে, আর একটা জিনিস রয়েছে বাকি, সেটা করে ওরা ওদের ঘরে চলে যাবে, সেটা হচ্ছে দেখবে। এই যে নাগেশ্বর ফুল গাছ, নাগকেশ্বরের ফুল দেখি, হ্যাঁ জল নৌ। এই গাছটা ওরা লাগাবে, এবং এটা লাগানোর মাধ্যমেই আজকের আমাদের ইয়ে শেষ হবে না, অনুষ্ঠান। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হবে। বলে একটা দপদপায়া চলছে, সকালে এটা ঠিক করে রেখেছে, মাটি টাটি কোদাল দিয়ে ইয়ে করে জায়গাটা পরিষ্কার রেখেছে। আমার ছাত্র দিয়েছে আমাকে, বুঝলি? হ্যাঁ, নিরুপম। হ্যাঁ, কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। অনেকে আবার প্রচার বিমুখ থাকে, আপনারা হয়তো ভাবতে পারবেন পারেন যে এই কাজগুলো করে আবার ভিডিও করার কী আছে। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এইটা এগুলো দেখে যাতে আরও মানুষ অনুপ্রাণিত হয়, এবং এরাও যাতে এই ধরনের কাজে এগিয়ে আসে, তাই না সুদীপ? হ্যাঁ, তোমাদের এই প্রচেষ্টা খুব সুন্দর, তোমাদের উদ্যোগটা খুব সুন্দর। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। ভালো কাটাইলাম আজকের দিনটা। হ্যাঁ সত্যি, তোরাও ভালো থাকিস রে।